আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিনোদন সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই জয়া। রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির লেভেল আটের স্টার সিনে কমপ্লেক্স বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত নতুন সিনেমা পেয়ারার সুবাস এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতে যোগ দিতে ঢাকায় আসছিলেন অভিনেতা আহমেদ রুবেল। ওই সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। শেষ প্রদর্শনী দেখার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেন এই অভিনেতা। আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ছবি জঙ্গল, বিশেষ করে পেয়ারার সুবাসে রুবেলের সহ অভিনয়শিল্পী জয়া আহসান অন্যরা মৃত্যু সংবাদটি বিশ্বাস করতে পারছেন না। স্টার সিনে কমপ্লেক্সে উপস্থিত দর্শক পেয়ার সুবাস রুবেলের সহশিল্পী জয়া আহসান সহ অন্যরা মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন। স্টার সিনে কমপ্লেক্সে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে কথা বলেন জয়া। এ সময় সহ অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুর খবরে বিষাদ নেমে আসে চোখের কোণে স্পষ্ট জল সবার। জয়া উপস্থিত সাংবাদিক ও দর্শকদের উদ্দেশ্যে বলেন, এই মুহূর্তে কি বলবো, বলার কিছু নেই, বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই, আমার মনে হচ্ছে স্ক্রিনে আবার তাকে দেখি, পরপর আমার ভীষণ দুটি কাজ, অলাপ্ত চক্র ও পেয়ার সুবাসে আমার সহ অভিনেতা তিনি, এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা নেই, তাকে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করছি না যে তিনি নেই। সেলিমাল দিনের টাকা থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু হয় আহমেদ রুবেলের। তার অভিনীত প্রথম নাটক স্বপ্নযাত্রা, যার পরিচালক ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদের নাটক পোকাতে অভিনয় করেন, যেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক প্রেততে অভিনয় করে প্রেত নাটকটি মোহাম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত, এর পরিচালক ছিলেন জাহির আলম। এছাড়া তিনি হুমায়ুন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল 1993 সালে আখেরি হামলা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় চলচ্চিত্রে পা রাখেন তিনি। পরে তিনি অভিনয় করেন চন্দ্রকথা, ব্যাচেলার গেরিলা, দ্য লাস্ট ঠাকুর সিনেমায়। অভিনেতা আহমেদ রুবেল 1968 সালে 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশউদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরে ইসলামপুর মহল্লায় তার মাতুলালয় নানির বাড়ি। পিতামাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকা শহরে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকা গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি বিনোদন সংবাদ নিয়ে। যারা এখনও তানবৃষ্টির 003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি বিনোদন সংবাদ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো করে দিবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।